সেখানে আমি 68-69 সত্তর এই 3 বছর আমি মাদ্রাসা লেখাপড়া করেছি। মাদ্রাসা লেখাপড়া করলেও আমরা প্রাইমারি পাশ করে যারা ক্লাস 5 পাশ করে মাদ্রাসা, এই জন্য আমরা 10 জন ছাত্র ছিলাম। আমরাই প্রথম সর্বপ্রথম সম্ভবত নোয়াখালীর মধ্যে যে মাদ্রাসায় ছাত্রলীগ আমরা গঠন করেছিলাম। আজকে এদের মধ্যে আমার অনেক বন্ধু বান্ধব এখনো জীবিত আছে। আমরা যারা তখন মাদ্রাসায় ছাত্রলীগ গঠন করি তাদের মধ্যে ছিল এখনকার হাজী মোহাম্মদ, নুরুল ইসলাম, হোসেন আহমদ, মজিবুর রহমান বর্তমান কানাডায় অবস্থান করতেছে, মজিবুর রহমান, নুরুল ইসলাম, আমি, শাহ আলম, এরকম আমরা 10 জনের মতো ছিলাম। আমরা তখনকার ইসলামী ছাত্র শিবির মাদ্রাসা ছাত্র বেশিরভাগই ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের সমর্থক ছিল। আমরা এই কয়জন সবাই প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 5 বা 4 পাস করেই আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি। এই ছাত্রলীগের আমি তখন ওই মাদ্রাসার নেতৃত্ব দিতাম, যার কারণে তখনকার মাদ্রাসার শিক্ষকরা অনেকেই আমাদেরকে অহেতুক মারধর করত। আমরা তাদের কোনো মিটিং মিছিলে যেতাম না, তারা চেষ্টা করতো জোর করে আমাদেরকে জামাত ইসলাম বা তখন ইসলামী ছাত্র মিছিলে নেওয়ার জন্য আমরা যেতাম না। আমরা তখনকার আওয়ামী লীগে বা ছাত্রলীগের মিছিল মিটিংয়ে যেতাম। 1970-এর নির্বাচনে আমার বয়স তখন 13 ছিল, আমি তখন ভোটার হই নাই, কিন্তু আমরা তখন 70-এর নির্বাচনে আমরা আওয়ামী লীগের পক্ষে ক্যাম্পিং করেছি। আমরা 1900 বাড়ি গাড়ি ভোটার সিটি পৌঁছাই দিছি। আমাদের এখানে তখনকার একটা আওয়ামী লীগ কর্তৃক একটা ইয়ে দিছিল প্রচারপত্র, সেই প্রচারপত্রে দুই দেশের মধ্যে বৈষম্য, অর্থনৈতিক বৈষম্যটা তুলে ধরে। এখান থেকে আমার মনটা ওদের প্রতি ক্রুদ্ধ ছিল, পাকিস্তানদের প্রতি। আমি বরাবরই আওয়ামী লীগের পক্ষে কাজ করতাম। আমরা আশা করছিলাম যে 70-এর নির্বাচনের পরে আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করবে, কিন্তু ইয়াহিয়া খান তালবাহানা করার পর 1 মার্চ যখন জাতীয় সংগ্রহ দিবস স্থগিত করল তখন সারা দেশ উত্তাল। 71-এর যখন 25 মার্চ রাত্রে ঢাকা গণহত্যা শুরু হয় তখন আমরা বিবিসির মাধ্যমে, আমার পাশের বাড়ির এক ভদ্রলোক শিপে চাকরি করত তখন, উনি একটা রেডিও আনছিল 5 নাকি 6 ব্যান্ডের, ওই রেডিও দিয়ে আমরা শোনা শুরু করলাম। এরপরেই আমাদের নোয়াখালীতে 25 মার্চের পর থেকে এপ্রিলের 22 তারিখ পর্যন্ত পাঞ্জাবে পাকিস্তানি বাহিনী নোয়াখালী দখল পর্যন্ত এখানে যেই মিছিল মিটিং এবং প্রতিরোধ শুরু হয় আমি সেটাতে সরাসরি অংশগ্রহণ শুরু করি। আমাদের এখানে তখন প্রতিরোধ যুদ্ধে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, প্রতি ঘরে ঘরে মানুষ ট্রেনিং দেওয়ার জন্য যুবকরা উদ্বিগ ছিল। মানুষ পাঞ্জাবিদেরকে রোখার জন্য স্যাল বল্লম তৈরি করে তাদেরকে প্রতিরোধ করব। মানুষের মনে তখন এমন কিছু ছিল না, বাহিনী সমরণাস্ত্র বা অস্ত্র নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বো, এটা মানুষের তখন আমাদেরও কোনো ধারণা ছিল না। আমার খেয়াল আছে তখন মানুষ লাঠি, বাঁশ, কোঁচ, নোয়াখালী বলে মাছ ধরার জন্য কোঁচ রাকসা নিয়ে মানুষ রাস্তা রাস্তায় ঘুরতো পাক বাহিনীর প্রতিরোধের জন্য। তখনকার আওয়ামী লীগের নেতারা, ছাত্রলীগের নেতারা সংগ্রাম কমিটি গঠন করে। এই সংগ্রাম কমিটির মধ্য দিয়ে তরুণ যুবকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা শুরু করে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, আনসারের যেসব সদস্য তখন ছুটিতে ছিল তারাই প্রত্যেক এলাকার সংগ্রাম কমিটির মাধ্যমে যুবকদেরকে সংগ্রহ করে বেগমগঞ্জের বিভিন্ন হাই স্কুল, প্রাইমারি স্কুলের মাঠে শারীরিক প্রশিক্ষণ এবং সামরিক প্রশিক্ষণ দিতে শুরু করে। তখনকার চৌহানি কলেজ, পরবর্তীতে শহীদ সালামত কলেজের প্রধান করণিক শহীদ গুলজার হোসেন কাছে তখনকার ইউটিসির
22টা দামি রাইফেল এবং একটা স্বয়ংক্রিয় রাইফেল ছিল, ওইটা উনি মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে দেন। এইগুলা দিয়েই তখন বেগমগঞ্জের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন স্কুল মাঠে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শুরু হয়। এমত অবস্থায় 22 এপ্রিল সকালবেলা থেকে কুমিল্লা সেনানিবাস থেকে পাক বাহিনী নোয়াখালী দখল অভিযানের নামে, আমি যতটুকু তখন দেখেছি যে সেনাবাহিনী, নৌবাহিনীর এবং বিমান বাহিনীর বা আনসারের যে সদস্য ছিল তারা এবং স্থানীয় মুক্তিযোদ্ধারা যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারাই বিভিন্ন জায়গাতে এর প্রতিরোধ, পাঞ্জাবিদের প্রতিরোধ শুরু করে। বিকেল আনুমানিক 2টার সময় পাক বাহিনী সোনামুড়ি এলাকা ক্রস করে, তখন চারিদিকে আমরা যারা চৌমানি এলাকা ছিলাম আমরা তখন দেখতেছি যে ধাও ধাও আগুন চলতেছে, আকাশের ধোঁয়ার কুণ্ডলি পাকাইতেছে আর মুক্তিযোদ্ধারা তাদেরকে প্রতিরোধের চেষ্টা করতেছে। তখনকার পাকিস্তানি বাহিনীর উন্নত সমরাস্ত্রের কাছে মুক্তিযোদ্ধাদের সামান্য অস্ত্রের কারণে প্রতিরোধ করার তারা আস্তে আস্তে এগিয়ে থাকে। এরপরে বিকেল আনুমানিক 3:30টার সময় আমরা মিরওয়াশপুর মজুমদারহাটে আমি একটু উৎসক এবং উৎসাহী উদ্যোগে ছিলাম, মুক্তিযোদ্ধাদের সাথে তখন আমি থাকতাম, আমিও তাদের সাথে আমাদের মজুমদারহাট নামক এক জায়গাতে মুক্তিযোদ্ধারা ভাঙ্গার করছিল পাকিস্তানের প্রতিরোধ করার জন্য। সেখানে ইপিআর এর কয়জন সদস্য অস্ত্র নিয়ে পালায় এসেছিল, তারা সেখানে প্রথম প্রতিরোধ করছে, কিন্তু এই প্রতিরোধ ভেঙে দেওয়ার পর পাক বাহিনী ওই 2টা বাজার জ্বালিয়ে দিয়ে তারা বেগমগঞ্জ কালাপোলের উত্তরে মুক্তার বাড়িতে আসে। সেই ওই দিন বিকালবেলায় অর্থাৎ বিকেল 2টার আগেই মুক্তিযোদ্ধা সম্পর্ক সংগ্রামের লোকেরা কালাপোলের, তখন এই পাকা ব্রিজ ছিল না, পাশে ছিল একটা কাঠের ব্রিজ, ওই কাঠের ব্রিজে কেরোসিন ঢেলে পোলটা পুড়াই দিছে পাক বাহিনীকে প্রতিরোধ করার জন্য। রাতে পাক বাহিনী মুক্তার বাড়ি বা তার আশপাশে দক্ষিণ মিরপুর প্রাইমারি স্কুলে অবস্থান নেয়। এরপর তারা তাদের ইঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে রাতে তারা অস্থায়ী ব্রিজ নির্মাণ করে তারা পরদিন সকালবেলায় টেকনিক্যাল হাই স্কুলে তাদের ঘাঁটি গড়ে। 22 এপ্রিল থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত পাক বাহিনী বেগমগঞ্জের টেকনিক্যাল হাই স্কুলকে তাদের বৃহত্তর নোয়াখালীর পশ্চিম এবং দক্ষিণ অঞ্চলের প্রধান ঘাঁটি হিসাবে ব্যবহার করে, এখান থেকে তারা তাদের যুদ্ধ পরিচালনা করত। টেকনিক্যাল হাই স্কুল থেকেই পাক বাহিনী বিভিন্ন এলাকায় অভিযানে যেত। আমি যতটুকু দেখেছি, আমার বাড়ি তো এখানকার কাছাকাছি ছিল বিধায় আমরা 1 মাইলের ভিতরে ছিলাম, পাক বাহিনী বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধের সপক্ষের লোক অথবা তখনকার আওয়ামী লীগের লোককে ধরে নিয়ে এই টেকনিক্যাল স্কুলের নির্যাতন ক্যাম্পে নির্যাতন করত, নারীদেরকে বিভিন্ন এলাকা থেকে ধরে নিয়ে এনে দর্শন করত। এরপর এদেরকে অদম্যমিত অবস্থায় এই বেগমগঞ্জ কালাপুলের উপরে, তখন তো কাঠের পোল ছিল, এখানে কাঠের পোল দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে খালে ফেলে দিত। আমরা যারা তখন মুক্তিযোদ্ধের সপক্ষে কাজ করেছি, সহযোগী যুদ্ধ হিসেবে কাজ করেছি, আমরা এই লাশগুলা আমরা সকালবেলায়, এখানে একটা খাল ছিল তখন খরস্রোতা মেঘনা নদীর সাথে জোয়ার আসতো, এই লাশগুলা আমরা স্থানীয় লোকেরা এগুলো আমরা সকালবেলায় সেখান থেকে সংগ্রহ করে বেশি উঠতো, বেশি উঠলে এগুলা আমরা খালে পড়ে রাখতাম। সারাদিন আমরা দেখতাম যে কোনো আত্মীয় স্বজন তাদেরকে ধরে নিয়ে আসতো, হয়তো তারা টেকনিক্যাল স্কুলের আশপাশে আসতো, তাদের এই আত্মীয় স্বজন বা তাদের নেওয়া লোকটা লাশ পাওয়া যায় কি না। 2-1টা লাশ অনেক দূর থেকে চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর থেকে অথবা এদিকে ফেনী থেকে বা শ্যানবাগ থেকে এরা সংগ্রহ করে নিয়ে হয়তো নিজেদের এলাকায় নিয়ে যেত, আর যেগুলো বেহর হিসেবে থাকতো এগুলা স্থানীয় আশপাশের লোকেরা সন্ধ্যার সময় যখন একটু অন্ধকার নেমে আসতো তখন খালের পাড়ে এবং এখন বর্তমান নোয়াখালী মেডিকেল কলেজের রাস্তার দুই পাশে মাটি সরিয়ে এদেরকে কবরস্থ করত। আমাদের হিসাব মতে বা মানুষের মতান্তরে যে এখানে কম করে হলেও 7 থেকে 8 হাজার লোককে হত্যা করা হয়, এর মধ্যে অনেক লাশ জোয়ারের সাথে মেঘনা নদীতে চলে গেছে। আমি তখন আমার বয়স 14 হলো, আমি আমার মনের দিক থেকে খুব আরও বেশি পরিপক্ক ছিলাম, আমি দুইবারে ভারত যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু আমার বয়সের কারণে এবং আমার শারীরিক গড়নের কারণে আমাকে তখনকার সংগঠকেরা ভারতে যেতে দেয় নাই। আমি ভারত যাওয়ার জন্য বাড়ি থেকে মানে গোপনে পালিয়ে, আমার মা তখন জীবিত ছিল, মা বাবার অজান্তে আমি চৌদ্দগ্রামের কাছে পর্যন্ত আমি গিরান আমি ক্রস করছি, সেখানে তখনকার ছাত্ররা হায়াত খানের সাথে আমার
দেখা হয়েছে হয়ে গেল। উনি আমার দুঃসম্পর্কের মামা ছিল, উনি আমারে বুঝে বললো যে তুমি এই মুহূর্তে ভারত যেতে পারবে না, তোমার যে বয়স আর সেখানে গেলে তোমাকে প্রশিক্ষণ দেবে না, তুমি বরঞ্চ যখন এতই ভারত যাওয়ার জন্য উদ্যোগ, তোমারে বাংলাদেশের ভিতরে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার জন্য আমরা নিয়োগ করো। এরপর উনি এখান থেকে আমারে ফিরে দেওয়ার কয়েকদিন পরেই এই অঞ্চলে তখন দুঃসাহসী মুক্তিযোদ্ধা কমান্ডার সুবেদার লুৎফুরহমান সাহেব আমাকে এক লোকের মাধ্যমে তার সাথে সাক্ষাতের ব্যবস্থা করেন। আমি ওনার সাথে সাক্ষাৎ করি এবং সেখানে উপস্থিত ছিলেন এই অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম কমান্ডার ডাক্তার আনিসুল ইসলাম। ওনারা দুইজন আমার অতীত ইতিহাস আমার থেকে কিছু জেনেছে এবং অন্যদের জানার পর আমাকে তখন মুক্তিযুদ্ধের পক্ষে সহযোগী হিসাবে আমাকে দায়িত্ব দেয়। রাজাকারদের অবস্থান কোথায়, তারা কোন ক্যাম্পে কীভাবে থাকে, কোথায় তাদের ট্রান্স, এই প্রথম আমাকে বেগমগঞ্জ টেকনিক্যাল হাই স্কুল রাজাকার পাকিস্তান পাক বাহিনীর ক্যাম্পের অবস্থা জানার জন্য পাঠায়। আমি সফলভাবে কোথায় কী অবস্থা, কোথায় তাদের অবস্থান, কোথায় তারা অস্ত্র রাখে, এগুলো ওনাদেরকে জানার পর ওনারা আমার উপর খুব বিশ্বাসযোগ্যতা আসে। পরবর্তী পর্যায়ে প্রায় ৬ মাস আমাকে তারা মুক্তিযুদ্ধের সঙ্গী হিসেবে রাখে। ওনারা চমরি লাকসাম কুমিল্লা সড়কের বিভিন্ন স্থানে স্থল মাইন বসাইত। আমাকে বলা হইতো যে তুমি আধা মাইল দূরে একটা টর্চ লাইট সহ দাঁড়িয়ে থাকবা, এটা কোঁচ নিয়ে মাছ ধরার মতোই। পাঞ্জাবিরা বা রাজাকারকা মুভ করে কিনা আসে কিনা তাদেরকে আমি সিগন্যাল দিতাম। ভারত থেকে আগত মুক্তিযোদ্ধারা আমাদের পার্শ্ববর্তী নর্তনপুর অথবা রশিদপুর এসব জায়গায় আসি একত্র হইত, আমি তাদেরকে এই রাস্তা সড়ক মেইন সড়ক পারাপার সহযোগিতা করতাম। আমি বিভিন্ন সময় বিভিন্ন রাজাকার ক্যাম্পে আমাকে পাঠানো হইতো যে ওই জায়গায় গেলে কোথাও থেকে অপারেশন অ্যাম্বুশ করা যাবে, কোথা থেকে অ্যাম্বুশ উদ্ধার করা যাবে, পিছন থেকে সাপোর্ট পার্টি কোথায় থাকতে হবে, এগুলো আগে আমি একটা দেখি আসি ওনাদেরকে জানাইতাম। এরপর ওনারা জনকে আমার সাথে পাঠাইত, ওদেরকে ওখান দেখাই দিতাম যে এখান থেকে এই জায়গা থেকে অ্যাম্বুশ উদ্ধার করা যাবে, এখান থেকে অ্যাম্বুশ করা যাবে। বেগমগঞ্জ থানায়ও একবার মুক্তিযুদ্ধ আক্রমণ করে ওই দিনও আমাকে তারা সাথে নিয়ে আসছিল। এই ছিল আমার মুক্তিযুদ্ধের কাজ। আর শেষ দিকে আমি একটা অপারেশনে তাদের সাথে ছিলাম, সেটা হলো বেগমগঞ্জ বা নোয়াখালী টেকনিক্যাল মুক্তর আগের দিন থেকেই, অর্থাৎ ৫ তারিখ বিকেলবেলায় সুবেদার লাতপুর রহমান, সুবেদার অলিউল্লাহ, ডাক্তার আনিস, আব্দুল মান্নান, রুহুল আমিন ভুঁইয়ার নেতৃত্বে বেগমগঞ্জ টেকনিক্যাল মুক্তি মুক্ত করার জন্য অপারেশন শুরু হবে। আমাকে গুলি এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র বহন করার জন্য আমাকে তাদের সহ হিসেবে রেখেছিল। আমি এই মুক্তিযোদ্ধাদের এখানে আমাদের কালাপোলের পশ্চিমে জোরবাড়িয়া নামক স্থান থেকে ওই দিকের মুক্তিযোদ্ধারা টেকনিক আক্রমণ করে, আমরা অনেক এক দেড় মাইল দূর থেকে গুলির বাক্স তারপরে বিভিন্ন ম্যাগাজিন এগুলো আমরা বহন করে নিয়ে আসি, এদেরকে সহযোগিতা করতাম। তো মুক্তিযুদ্ধের পুরোপুরি ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত, যুদ্ধের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যতটুকু সম্ভব আমার সামর্থ্য বয়স অনুসারে আমি মুক্তিযোদ্ধাদের সহযোগী হিসাবে কাজ করেছি এবং অনেক কিছু প্রত্যক্ষ করার সুযোগ হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ আমরা যারা তখন কৈশোর বা যুবক ছিলাম, আমরা একটা স্বপ্ন দেখতাম যে বাংলাদেশ নামে একটা দেশ হলে বা আমাদের দেশ স্বাধীন হলে আমাদের অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থানের ইস্যুটা রাষ্ট্রকর্তৃক পরিপূরণ করা হবে। আমরা চেয়েছিলাম আমাদের অর্থনৈতিক মুক্তি, কিন্তু দীর্ঘ এখন ৪৫ বছর পেরিয়ে গেছে, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে যে লক্ষ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছি বা মুক্তিযুদ্ধা করেছি বা কেউ জীবন দিয়েছি সেটা আজও বাস্তবায়িত হয়নি। আজকে আমাদের পরিবর্তন হয়েছে, অনেকে বলেন, আমিও বলি আমরা উন্নতি হয়েছি, কিন্তু আমাদের যে উন্নতি হওয়ার কথা ছিল যে আমাদের সে উন্নতি আজও হয়নি। আমাদের আজকে আমরা পাকিস্তানের ২২ শোষক পরিবারকে তাড়িয়েছি, এখন আমাদের এখানে ২২,০০০ পরিবার সৃষ্টি হয়েছে, তারা আমাদেরকে এখন শোষণ করছে। আগে আমাদেরকে পাকিস্তানিরা বিদেশিরা শোষণ করত, এখন আমাদের দেশীয় শোষকরা আমাদেরকে শোষণ করে। আজকে আমাদের যে সম্পদ আছে, আমাদের যে জনশক্তি আছে, এই জনশক্তিতে আমরা আজকে জাপান কোরিয়ার মতন উন্নত হতে পারতাম যদি আমাদের এদেশে সেই স্বাধীনতার লক্ষ্য নিয়ে, স্বাধীনতার উদ্দেশ্য নিয়ে যে পরিকল্পনা নিয়ে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেটা যদি বাস্তবায়ন হতো।
আমাদের এখনো সেই ব্রিটিশ প্রণীত আইন এখনো বলবৎ, আমাদের আমলাতন্ত্র আমলাতন্ত্রের বন্দী শিকলে আমরা বন্দী, আমাদের আজকে রাজনীতির যে দুর্বৃত্তায়ন সব মিলিয়ে আমরা কিন্তু আমাদের আকাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারিনি। তো আজকে আমি বলবো আমাদের সেই উপনিবেশিক আইন কানুন পরিবর্তন করলে, আমলাতন্ত্র থেকে বেরিয়ে আসলে, আমরা সঠিক গণতন্ত্র প্রতিফলিত হলে আমরা উন্নতি শিখরে বুঝতে পারবো। আমরা যে স্বপ্ন 1969, 1970, 1971 লালন করেছি সেই স্বপ্ন আমরা কিন্তু বাস্তবায়ন করতে পারি নাই। আর আমার জীবদশায় সেই স্বপ্ন বাস্তবায়িত হবে বলে আমি আশাবাদী নয়, তবে আমি আশাবাদী আমার দেশের, আমাদের বাংলাদেশের আজকে তরুণরা যদি আমাদের রাজনৈতিক দুর্বৃত্তায়ন দূর করে সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা করে সৎ লোককে, সৎ মানুষকে, নির্মম মানুষকে নেতৃত্ব যদি প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য সোনার বাংলা একদিন গড়ে উঠবে। আমি তরুণ প্রজন্মের কাছে আহ্বান জানাবো, দল মতের উদ্দেশ্যে উঠে সৎ মানুষকে প্রতিষ্ঠিত করতে কর, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করার আন্দোলনের সংগ্রামে শরিক হলে আমাদের মুক্তি সম্ভব।